সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তার সূচনা লগ্ন থেকেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য অপরাধী গ্রেফতারে আমরা সচেষ্ট থাকি সবসময়। আমাদের নিয়মিত অভিযানগুলো চলমান রয়েছে দেশের অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক নির্মূল এবং জঙ্গি তৎপরতা বন্ধে আমরা কাজ করে চলেছি। এরই পাশাপাশি আমাদের আওতাধীন এলাকার যে কোনো চাঞ্চল্যকর ঘটনার অপরাধী গ্রেফতার এবং অপরাধী শনাক্তকরণে আমরা সবসময় সচেষ্ট থাকি। আপনারা সবাই জানেন যে গত 31 মার্চ দিবাগত রাতে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে একজন রংপুরের একজন গৃহবধূ, যিনি তার শ্বশুরের ঢেলে দেওয়া কেরোসিনের আগুনে অগ্নিদগ্ধ ছিলেন, তিনি মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন। এই ঘটনাটি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড এবং ডোমেস্টিক ভায়োলেন্সের একটি নিকৃষ্টতম উদাহরণ। এই ঘটনাটা যদি সংক্ষিপ্ত করে আপনাদেরকে জানাতে হয়, তবে বলতে হয় এরকম যে ভিকটিম সালমা খাতুন, তিনি ছিলেন রংপুর মাহিগঞ্জের একজন গৃহবধূ, যিনি 4 বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন আক্তার হোসেনের পুত্র স্বপন মিয়ার সাথে। তাদের একটি 22 মাসের একটি সন্তানও রয়েছে। বিবাহের পর থেকেই ভিকটিম সালমার উপরে যৌতুক দাবি করে তার শ্বশুরবাড়ির লোকজন অত্যাচার চালাত। সম্প্রতি সালমা খাতুন একটি এনজিও সংস্থা থেকে 50,000 টাকা লোন বা ঋণ গ্রহণ করেন, কিন্তু এই আসামিগণের চোখ পড়ে সেই টাকার উপরে। এ থেকে প্রায় 10,000 টাকা একজন আসামি আলেয়া সে ধার গ্রহণ করে। তো গত 24 তারিখে যখন ভিকটিম সেই ধারের টাকা চাইতে যায়, তখন আসামিরা তার উপরে অত্যাচার শুরু করে, মারধর করে। তারই প্রতিবাদ করতে গেলে গত 28 তারিখে বাপ বেটার সাথে তুমুল ঝগড়াঝাটি হয় এবং আসামি আক্তার স্বপন মিয়ার বাড়িতে ঢুকে তার ঘর কেরোসিনের আগুনে জ্বালিয়ে দিতে চেষ্টা করে। সে সময় ভিকটিম যখন সেই ঘর জ্বালানোর জন্য বাধা দিতে আসে, তখন আসামি আক্তার তার পুত্রবধূর গায়ে কেরোসিন ঢেলে দেয় এবং আগুন জ্বালিয়ে দেয় এবং তারপরে ঘরের দরজা বন্ধ করে দিয়ে, ছিটকানি বন্ধ করে দিয়ে সে নিশ্চিত করে যেন ভিকটিম মৃত্যুবরণ করে। এ সময় স্বামী দৌড়ে এসে ভিকটিমকে বাঁচাতে চেষ্টা করে। সে সময় স্বামী স্বপনও আহত হয় এবং অগ্নিদগ্ধ হয়। পরবর্তীতে ভিকটিমকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয় এবং তারপরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করা হয় এবং 4 দিনের মৃত্যুর সাথে পাঞ্জালোরে গত 31 তারিখে ভিকটিম মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করে। ঘটনার পরপরই অভিযুক্তরা গা ঢাকা দেয় এবং এই ঘটনাটি সমস্ত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াতে খুবই চাঞ্চল্য সৃষ্টি করে। এরপর থেকেই আমরা এ বিষয়ে ছায়া তদন্ত শুরু করি এবং আমাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকে। আমরা খুঁজতে শুরু করি অভিযুক্তরা কোথায় আছে। তারই সূত্র ধরে আজকে ভোর রাতের দিকে ময়মনসিংহ জেলার ফুলবাড়ি এলাকা থেকে 2 আসামি আক্তার এবং তার কন্যা আলেয়াকে আমরা গ্রেফতার করতে সমর্থ হই। আসামিদেরকে আমরা আমাদের হেফাজতে নিয়ে এসেছি এবং তারা আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। আমরা অনতিবিলম্বই মাহিগঞ্জ থানায় এই আসামিদেরকে হস্তান্তর করব। সকলকে আন্তরিক ধন্যবাদ। আমরা এখন পর্যন্ত এই ধরনের কোনো সম্পৃক্ততার খবর আমাদের কাছে আসে নাই, তবে আমাদের চোখ কান খোলা আছে। সো কোনো সন্দেহকেই আমরা অমূলক বলে উড়িয়ে দিতে চাই না। আমাদেরকেও আগুনের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে
এবং সবসময় চোখ কান খোলা থাকতে হবে যে কোনোভাবেই যেন এ ধরনের কোনো কাণ্ড কারখানা ঘটতে না পারে। এই ব্যাপারে আমাদের কাছে জবানবন্দি, এই ঘটনাটি একেবারেই সকলের সম্মুখেই হয়েছে ঘটনাটি। সো এখানে আসলে দিনের আলোর মতো পরিষ্কার যে আসামি কারা ছিল। সো এই ঘটনাটি আপনারা আপনাদের কাছে যে প্রেস রিলিজটা গিয়েছে সেই প্রেস রিলিজে আমরা পুরো ঘটনাটির বিবরণ এবং পরবর্তীতে যে সকল ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার যে কাটিং সেগুলো আমরা সংযুক্ত করেছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ঘটনাটি কতখানি চাঞ্চল্যকর ছিল।